পাইকারি বিক্রি করেছেন? পাইকারি বিক্রি করেছেন 680 টাকা। তাহলে খুচরা কত করে বিক্রি করছেন আপনি? মূল্য তাহলে কেন দেন ছিল এটি দেননি? এবং এক একজনের কাছে এক এক রুম রেখে বিক্রি করেছেন। আজকে 1 তারিখ, 1 ডিসেম্বর 2023 কোথাও 680 টাকা বিক্রি করেছেন। আমাদের কাছে এভিডেন্স আছে, আমি দেখালাম। এবং খুচরা পর্যায়ে কত দামে বিক্রি করছেন সেই তথ্য এখানে লেখা নেই। এই অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। বলে গিয়েছে, এই জন্য দণ্ডটা আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু করলাম না। কারণ আপনি এখনই মূল্য তালিকা দেননি, এক্ষুনি মূল্য তালিকা দিয়ে দেন, এখনই দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে বিক্রি করেন মাংস? কত করে বিক্রি করছেন? আটটা মূল্য তালিকা কই আপনার? মূল্য তালিকা কই? মূল্য তালিকাটা কোথায় আপনার? আপনি কত করে বিক্রি করেন, সত্য কথা বলেন। আচ্ছা, এখন আমি আপনাকে একটু দেখাই তো দেখি। এটা আপনার ক্যাশ মেমো? এই ক্যাশ মেমোটা আপনার? আপনার ক্যাশ মেমো আছে না? ক্যাশ মেমো আছে, বের করেন তো দেখি। একটু ধৈর্য ধরে দেখি দেখি, আমাকে দেন। হ্যাঁ দেন, আপনার এটা দেন, এইটা আপনার। এই ক্যাশ মেমো কি আপনার? আপনার কত টাকা লেখা আছে? কয় টাকা লেখা আছে কেজি? 680 টাকা। পাইকারি বিক্রি করেছেন? পাইকারি বিক্রি করেছেন 680 টাকা। তাহলে খুচরা কত করে বিক্রি করছেন আপনি? মূল্য তালিকা নেই কেন? আপনি পাইকারি বিক্রি করছেন 680 টাকা, তাহলে খুচরা বিক্রি করবেন কত বলেন? অনেক দাম লিখে নিয়ে যায়, তো অস্বীকার করতেছেন। আপনারা কি খালি রিসিপ্ট দেন? খালি রিসিপ্ট দেন যাদের কাছে বিক্রি করেন পাইকারি? খালি রিসিপ্ট মান না দেখা যায়, মাংসটা যারা নেয় ওনাদের কাছে একটা ছাড় দেওয়া হয়, খেয়ে দেওয়া হয়, ঠিক আছে? মনে করেন আমরা 40-50 কে মাংস দিচ্ছি, কি আমরা এমনিতে দিয়ে দিই, ঠিক আছে? ওই ছাড়া তো আমরা দাম অনেক কম করে 40-50 দিচ্ছি, কি এমনিতে দেওয়া এক লাখ দেওয়া হয়। আপনারা পাইকারি কত করে বিক্রি করেন? পাইকারি কোনো নির্দিষ্ট নেই, নির্দিষ্ট নাই, নির্দিষ্ট মানে না যখন যেরকম মনে চায় না, অবশ্যই না, বুঝলেন? ঠিক আছে, কিন্তু ঘটনা তো সেটি হয়নি। আপনি ওজনে কম দিচ্ছেন নাকি? এখানে কি আছে? জিরো আছে, ঠিক আছে, দেখি। ঠিক আছে, 499, মোটামুটি 500, ঠিক আছে, ধরে নিলাম ওজনটা ঠিক আছে। মিটিং এ যাবেন এবং মিটিং এ যাওয়ার পর যে সিদ্ধান্ত হবে সেটি তখন থেকে বাস্তবায়ন করবেন। এর আগ পর্যন্ত 600 টাকা রাখবেন। আপনারা যে রেট দিবেন ওই রেডি বেস। এখন আপনাকে 10 রেট দিয়ে দেন, 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি মূল্য তালিকা প্রদর্শন করেননি। গতকাল আমাদের সহকর্মী এসে মূল্য তালিকা দিতে হবে এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে হবে এই কথা বলা হয়েছিল, বলে গিয়েছেন, তারপরে মূল্য তালিকা দেননি। এবং আপনি পাইকারি পর্যায়ে বিভিন্ন সুপার শপের কাছে 680 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি করছেন গরু মাংস, এবং খুচরা পর্যায়ে কী রেটে বিক্রি করছেন সেই তথ্য এখানে এখনও পাওয়া যাচ্ছে না। এই অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং আপনার কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হবে। আপনি যেহেতু 8-10টি গরু বিক্রি করেন, সাপ্লাই করেন মাংস এই এলাকাগুলোতে, তো আপনার কারণেই মূলত এই এলাকার মাংসের দাম অস্থিতিশীল হয়েছে, এটি সহজে প্রতীয়মান।
কারণ আপনি 600 টাকার কমে যদি বিক্রি করতেন তাহলে তারা 600 বিক্রি করে পারত আপনি বিক্রি করেন 680 টাকা কেজি এবং সুপার সাপা এই জন্য 725 টাকা কেজি আমরা দেখলাম এখানে অনেক কি আছে স্যার সুযোগ নেই পাইকারি স্যার যেটা অনেক একটা ব্যাপার সেবার আছে আপনি ওই আলাদা ভাবে 5 কেজি দিচ্ছেন সেটি না দিয়ে আপনি রেটটা সরাসরি আপনি কম দেন তাহলে যাও কাস্টমার সুবিধা পাবে আর এই ক্ষেত্রে তো কাস্টমার সুবিধা পাচ্ছে না ভোক্তাদের যে আপনি যেটা বলছেন সেটি মার যাচ্ছে ঠিক আছে আপনি যেটা বলছেন ভোক্তারা জন্য ন্যায্য মূল্যে পায় এখন দামটাই আপনি উল্লেখ আমাদের যে কম দিবেন সেটা দাম কম দিলে আসে আর কি না না এই রুলস অ্যাপ্লাই করলে ভোক্তাদের পকেট থেকে তারা টাকা কেটে নিচ্ছে আপনি বেশি রেটে বিক্রি করতে পারবেন না কিন্তু আপনি পরে ছাড় দিচ্ছেন মাংস ছাড় দিচ্ছে মাংস ছাড় দাও তখন আপনি টাকাতেই ছাড় দিয়ে দেন একই